এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুট, যেটাকে বলি আমরা পাটের বীজ। পাটের বীজটা দেখতে অনেকটা হচ্ছে আমরা যে কালো জিরাটা খাই, অনেকটা কালো জিরার মতোই পাটের বীজটা। এটা পাটের বীজ বোনা হচ্ছে কি মাস এটা বাংলা? এটা হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাস, চৈত্র মাসেই পাটের বীজটা বপন করা হয়। এবং এই পাট থেকেই একসময় আমরা এটাকে বলি জুট, যেটা জুট বের হচ্ছে, যে জুটের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই, সোনালি আঁশ, যেটাকে বাংলাদেশে সোনালি আঁশ বলা হয়। সারা ওয়ার্ল্ড থেকে পলিথিনটাকে নিষিদ্ধ করা হচ্ছে, পলিথিনের বিকল্প হিসেবে জুট প্রোডাক্টগুলোকে অ্যালাউ করা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন বোনার চেষ্টা করছি কীভাবে বুনতে হয়। এটুকু অল্প বুনতে পারি, তাই তো? সোনা বুনতে পারি। এটা একটা আলাদা মজা যে গ্রাম বাংলার কৃষক যারা আছেন, তারা কীভাবে ফসল উৎপাদন করছেন, কীভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন। আমরা আমাদের মুরব্বী এক চাচাকে দেখতে পাচ্ছি। চাচা খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং সে খুব সুপরিকল্পিতভাবে কৃষিকাজগুলো পরিচালনা করে থাকেন। এখন সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধের তুমি এটা দেখাইতে পারো, সূর্যটা।